বিএনপি জামাতের গুন্ডারা ওই 71 সালে বাংলাদেশটাকে যেমন ধ্বংস করার পাইতারা চালিয়েছিল, ওরা এখনো চায় না বাংলাদেশটা বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক। সেই জন্যই কিন্তু আজও বিভিন্নভাবেই চক্রান্ত চালিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলাদেশটাকে থামিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি সবার কাছে অনুরোধ করব, ওই বিএনপি জামাতের যে গুন্ডারা ওরা যেখানেই যেখানেই এই বাংলাদেশ নিয়ে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করবে এবং অপপ্রচার চালাবে, আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখা সবসময় তাদের প্রতিহত করার জন্য সর্বোত্তম সহযোগিতা করবে ইনশাল্লাহ। এবং এখানে যারা আছে সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই খেয়াল রাখবেন, কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন বাংলাদেশ উন্নয়নে সর্বোচ্চ দ্বার প্রান্তে পৌঁছে নেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই অক্লান্ত পরিশ্রমকেই ধ্বংস করার জন্য ওই অমানুষগুলা যারা 1975 সালে 15 আগস্ট কালো রাতে বাংলাদেশের প্রতিষ্ঠাতা স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওনার পরিবারের সদস্যদেরকে শিশু রাসেল সহ সবাইকে হত্যা করেছিল, হয়তোবা সেদিন সৌভাগ্যক্রমে আমাদের এই বাংলাদেশটাকে হয়তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এই জন্যই ভাগ্যক্রমে হয়তোবা আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছোট বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা দেশের বাইরে ছিলেন। যাই হোক, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে তারা ওই সময় দেশের বাইরে ছিলেন বলেই আল্লাহ পাকের রহমত ছিল বলেই তাদের দুজনকে আমরা এখন আমাদের অভিভাবক হিসাবে এখনো পেয়েছি। তারা এই বাংলাদেশটাকে সেই বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সব সময় পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সংগ্রামী সাথী ভাইরা, আমি একটা কথা আপনাদেরকে বলবো, সেই বঙ্গবন্ধু কন্যা যখন অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশটাকে বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ে তুলতে যাচ্ছে, ঠিক সেই সময় ওই 75 সালে যে অমানুষগুলা যে জানোয়ারগুলা বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধুর পরিবারকে পরিবারের সদস্যদের হত্যা করেছিল তার এখনো কিন্তু থেমে নাই, তার এখনো তাদের তাদের যে চক্রান্ত ছিল এখনো তারা কিন্তু সে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আজ ওই সময় বঙ্গবন্ধুর পরিবারকে নিহত করেছিল, আজ আমি আপনি এখানে আমরা সুস্থ আছি, আমরাও কিন্তু থাকবো না, ওরা কিন্তু আমাদের উপর হামলা করবে, কারণ আমাদের একটাই অপরাধ, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রাজপথে কাজ করে যাচ্ছি। এই জন্য আপনাদের অনুরোধ, আপনারা সবাই আমরা সবাই সবসময় সম্মিলিতভাবেই তাদেরকে প্রতিহত চেষ্টা করব। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী।